এখানে অনেকগুলো আইটেম, টোটাল 9টা আইটেম আছে। তো লাইফে খাইনি কোনোদিন। রুমালের রুটি আছে এত বড় একটা, কোয়ান্টিটি যথেষ্ট কম আছে, খুব বেশি বলবো না, পেট ভরবে না, আমার তো পেট ভরবে না এটা, ঠিক আছে, আমার পেট ভরবে না এই টোটাল আইটেম গুলো কে 99 এ আর কি চাস ভাই। আমি সুবীর, আমার সাথে আছে অনুরোধ ধর। আজকে আমরা চলে এসেছি বেলঘড়িয়ায়। আমরা শুনেছি এখানে নাকি মোস্ট চিপেস্ট কম্বো পাওয়া যায় একটা 99 টাকায়, অনেকগুলো আইটেম, 9টা সম্ভবত আইটেম থাকে, যেটা আমরা শুনেছি কিন্তু খেয়ে দেখিনি অথবা দেখিও নি নিজের চোখে। তো এটা দেখার জন্য, খাওয়ার জন্য চলে এসেছি বেলঘড়িয়া। এটা একটু দেখে নিন সামনে গিয়ে। অবশেষে এসে গেছে আমাদের 99 থালি, স্পেশাল থালি দেখতেই পাচ্ছেন। এখানে অনেকগুলো আইটেম, টোটাল 9টা আইটেম আছে। রুমালের রুটি আছে এত বড় একটা, একটাই রুটি, অনেক যথেষ্ট বড় রুটি আছে একটা, আর আছে আপনার রাইস আছে, কোয়ান্টিটি যথেষ্ট কম আছে, খুব বেশি বলবো না, পেট ভরবে না, আমার তো পেট ভরবে না এটা, ঠিক আছে, আমার পেট ভরবে না এই টোটাল আইটেম গুলো খেয়ে। আচ্ছা, হামকো সিখা রিয়া। চিকেন টিক্কা মশলা, ছোট্ট এক পিস চিকেন আছে, বোনলেস চিকেনটা বোনলেস আছে, আর 2 পিস বোনলেস চিলি চিকেন আছে, আর এইটা কি চিকেন পকোড়া সম্ভবত হবে, হ্যাঁ চিকেনের পকোড়া আছে এটা, আর মোমো একটা ফ্রাই, ফ্রাইড মোমো আছে, আর রসগোল্লা দিয়েছে, আর চাটনি আছে, আর স্যালাড। তো টেস্ট করে দেখা যাক কিরকম। ফার্স্টে রুটি থেকে স্টার্ট করি একটু, রুমালের রুটি থেকে। হ্যাঁ হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, একটা ওয়েলকাম ড্রিঙ্কস আছে, আজকে কোল্ড ড্রিঙ্কস আছে, এক একদিন এক এক রকম থাকে শুনেছি আমি এখানে, আর আজকে কোল্ড ড্রিঙ্কস আছে, থামস আপ আজকে এটাই আছে। রুমাল রুটিটা চিলি চিকেন টেস্ট করে দেখিনি কেমন লাগছে, কেমন টেস্ট হয়েছে। ক্যাপসিকাম নেবো না, গ্রেভিটা নিয়ে যাবো। চিলি চিকেনটা খেতে যথেষ্ট ভালো, ঝালও আছে, ট্যাঙ্গিনেসটা যথেষ্ট বেশি আছে, এটা ট্যাঙ্গিনেস লাগছে আমার, এটা ভালো খেতে। চিলি চিকেনটা টেস্ট করবো, পিস একদমই ছোট। ভালো, কোটিং নেই, কোটিং একদমই নেই, সামনে আয় একটু ক্যামেরা নিয়ে, সামনে কোটিং একদমই নেই, দেখুন কোটিং দেখতে পাচ্ছি না, পুরোটাই চিকেন, কোনো রকম কোটিং নেই এতে। চিকেন টিক্কা মশলা নিয়ে নিয়েছি, একটু গ্রেভিটা মাখিয়ে নিলাম। চিকেন যথেষ্ট সফট আছে, কিন্তু রাইসটা একটু মানে ওয়েল বয়েল না, একটু বয়েল কম মনে হয়েছে আমার, এটা রাইসটা একদম চাল চাল টাইপের লাগছে আমার, রাইসটা চাল চাল, রাইসটা অতটা বয়েল হয়নি রাইসটা সত্যি বলতে। মোমোটা ট্রাই করবো একটু, ফ্রাইড মোমো যেটা দিয়েছে সামনে, কোটিংটা দেখুন, কোটিং একদমই কম, কোটিং নেই বললেই চলে, এটা মনে হয় এই মোমোর জন্যই চাটনিটা দিয়েছে, দেখে দেখি। মোমোটা ভালো, ঠান্ডা হয়ে গেছে, মোমো গরম না হলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেছে, আমার তো ভালো লাগছে না, মোমো ঠান্ডা হয়ে গেছে মোমোটা, তাই টেস্ট, মোমোটা খেতে ভালো, ঠান্ডার জন্য আমার অতটা ভালো লাগছে না। চিকেনটা খাই এবারে, চিকেনটা ভেঙে নিয়েছি অল্প। চিকেনটা যথেষ্ট খেতে ভালো, চিকেনটা খেতে পারেন, কিন্তু আদার্স রাইসটা অতটা ভালো লাগেনি, রাইসটা রাইসটা ওয়েল কুক না, আগেই বলছেন ওয়েল কুক না রাইসটা। এবার চলেছে চিকেন আফগানি মোমো। এই চিকেন আফগানি মোমো তো লাইফে খাইনি কোনোদিন, প্রথমবার টেস্ট করবো, দেখে বেশ ইয়ামি মনে হচ্ছে, খুবই সুস্বাদু মনে হচ্ছে দেখে। হোয়াইট সসে টস করা আছে ভালো মতন, ওপরে এই চিলি ফ্লেক্স আর ধনে পাতা দেবো, আর খেয়ে দেখি কিরকম সাইজটা, দেখি পুরো জুসি টাইপের ভাই, খেয়ে দেখি কিরকম টেস্ট কিরকম, ঠিক আছে। মোমোটা সাইজ, মোমো সাইজ যথেষ্ট যেমনি হয় ওরকমই আছে, বড় সাইজ। এটা আমার ইউনিক লেগেছে একটু, এই টেস্টটা ভালো, আহ
এটা দামটা আমি জানি না, আমি নিচে লিখে দেবো দামটা জানি না এখন, কিন্তু খেতে এটা যথেষ্ট ভালো। এটা এলে এখানে এটা অবশ্যই ট্রাই করবেন, একবার টেস্ট করে দেখবেন। এটা এটা বেস্ট আইটেম লেগেছে এখানে, যত খেলাম যে কোনো আইটেম খেয়েছি আমাদের বেস্ট লেগেছে আমরা এটা চিকেন আফগানি মোমোটা। এটা অবশ্যই ট্রাই করবেন। এটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচ পিস মোমো, দামটা আমি নিচে মেনশন করে দেবো নিচে, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পথে স্টেশনে বসেই আছি, আর এর জন্য অলরেডি একটা ট্রেন আমরা মিস করে ফেলেছি। আর এইসব ছাড়ুন, মেন কথায় আসি, খাবার দাবার। খাবার দাবার মোটমাট ছিল, হ্যাঁ মেন হাইপ ছিল 99-এ অনেকগুলো আইটেম, হ্যাঁ অনেকগুলো আইটেমই, বাট কোয়ালিটি অনেক লো, সিরিয়াসলি অনেক লো। সো হ্যাঁ, 99-এ যদি অনেকগুলো আইটেম আপনারা ট্রাই করতে চান তো আসতে পারেন। আমি জানতাম দাদারা বলতে ভুলে যাবে, এটাই অফারটা আছে 12 তারিখ অবধি, তোমরা সবাই আসবে কিন্তু। আর ভিডিও দেখে তো বাদবাকি ডিটেলস আমরা পেয়েই যাবেন, আর লোকেশনটা আমরা একটু গুলিয়ে ফেলেছি। সো এলে আফগানি মোমোটা অবশ্যই ট্রাই করবেন, ওটা যথেষ্ট ভালো ছিল খেতে, আমার হেভি লেগেছে ওটা। আর গুগল ম্যাপের লোকেশন আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, একবার চেক করে নেবেন কিভাবে আসতে হবে। সো বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার এন্ড কমেন্ট অলসো। বাই।